আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের পৃথিবীর পাঁচটি আজব ও দামি বাইক দেখাবো, যেগুলো দেখে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। যদি আপনার বাইক চালানোর শখ থাকে তাহলে এই পুরো ভিডিওটি দেখুন। নাম্বার ওয়ান, ব্যাটম্যান মোটরসাইকেল। আপনি কখনো না কখনো ব্যাটম্যান মুভিতেও দেখেছেনই, যার বিশ্বজুড়ে লাখো ফ্যান রয়েছে। কিন্তু আপনি কি কখনো ব্যাটম্যান বাইকের ব্যাপারে শুনেছেন, যেটাকে ব্যাটম্যানের দুইজন প্রশংসক ভাই তৈরি করেছে? এই বাইকটির লুক হুবহু ব্যাটম্যানের সাথে মিল রয়েছে, যেটা শুধু সাইজেই একটু আলাদা। এই বাইকটি যখন রাস্তায় চলে তখন সবাই এটাকে দেখে অবাক হয়ে যায়। এই বাইকটিতে একসময় দুইজন ব্যক্তি বসতে পারে। এর টায়ার অনেক বেশি ভারী। এই বাইকটি যারা বানিয়েছেন তারা দেখাতে চেয়েছিলেন যে যে জিনিস ছবিতে দেখা হয় ওই জিনিসগুলো বাস্তব জীবনেও বানানো যায়। এই বাইকটির সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এই বাইকটিতে দুইটি জায়গায় তিনটি চাকা লাগানো হয়েছে। নাম্বার টু, রেসার এক্স। রেসার এক্স নামের এই বাইকটি একটি ইলেকট্রিক মোটরসাইকেল, যেটা তার বিচিত্র ডিজাইনের জন্য বেশ চর্চায় রয়েছে। এই বাইকটির ডিজাইন ইংরেজি শব্দের এক্স এর সাথে মেলে, আর এটা একটা রেসিং বাইক, আর এই জন্য এর নাম রেসার এক্স রাখা হয়েছে। এই বাইকটিতে মার্ক অ্যাডভেনসন নামের এক ব্যক্তি ডিজাইন করেছে, যে একটি স্পিডলেস বাইক বানাতে চেয়েছিল। তার মতে এই বাইকটি যে কোনো এলাকায় খুব সহজেই দৌড়তে পারে, এমনকি সল্স ফ্ল্যাটেও। রেসার এক্স এ ইঞ্জিন আর পেট্রোলের প্রয়োজন নেই, কারণ এই বাইকটি ব্যাটারি দ্বারা চালিত। এই বাইকটির মূল্য 45 কোটি প্রায়। নাম্বার থ্রি, ওয়ার্ক হর্স বাইক। এটাকে আপনি পৃথিবীর সবচেয়ে আলাদা বাইকও বলতে পারেন। এই বাইকটির ডিজাইন কোনো বাইকের ডিজাইনের সাথে মিল নেই। আসলে এই বাইকটিকে একটি মাত্র চাকার মধ্যেই ডিজাইন করা হয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয় মনে হয়। ওয়ার্ক হর্স নামক বাইকটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয়েছে, যার কারণ এর আজব লুক। ওয়ার্ক হর্স বাইকটিতে মাত্র একটি টায়ার আছে, যার উপরে ব্যালেন্স রেখে চালককে সামনে এগোতে হয়, আর বাকি এর ইঞ্জিন গিয়ার অন্যান্য বাইকের মতোই। আর এই বাইকটিকে রাস্তায় চালানোর আগে যে কোনো ব্যক্তিকে ট্রেনিং নিতে হয়, যেন রাস্তায় কোনো দুর্ঘটনা না হয়। নাম্বার ফোর, হাবলেস মোটরসাইকেল। এই বাইকটিকে প্রথমবার দেখলে হয়তো আপনার মুখ থেকে ও মাই গড এই শব্দটি বের হবে, কারণ এর টায়ার বেশ বড় আর আজব। হাবলেস নামক এই মোটরসাইকেলটিতে এয়ারক্রাফটের ইঞ্জিন লাগানো আছে, যার কারণে এই বাইকটির ডিজাইন বেশ বৈচিত্র্যময় মনে হয়। এই মোটরসাইকেলটিতে একসময় শুধুমাত্র একজন ব্যক্তি বসতে পারে, যার কারণে অনেক বেশি দূরত্ব খুব কম সময়ে পার করা যায়। হাবলেস মোটরসাইকেল এখন পর্যন্ত তার বৈচিত্র্য, ডিজাইন আর টায়ারের কারণে অনেকগুলো পুরস্কার জিতেছে। এই আজব বাইকটির আবিষ্কার ফ্র্যাঙ্কো সাবারো নামের এক ব্যক্তি করেছেন, যার চাকা গাড়ির থেকেও বড়, যা এটাকে অনেক বেশি উঁচু করে দেয়। এর বিশেষ দিকগুলো দেখে গ্লোব হোল্ডিং অফ জেনেভা এটাকে পেটেন্ট করিয়েছেন। নাম্বার ফাইভ, ট্রান্সফর্মিং ইউএনও। এখন কথা বলা যাক এমন একটা বাইকের ব্যাপারে যে তার আকার পরিবর্তন করার বিশেষ ক্ষমতা রাখে, যার নাম ট্রান্সফর্মিং ইউএনও। এই বাইকটিকে ট্রান্সফর্মার মুভি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, যেটাকে আপনি আপনার সুবিধা অনুযায়ী ছোট অথবা বড় করতে পারবেন। যদি আপনি কোনো বড় রাস্তায় বাইক চালান তাহলে আপনি এর আকার বড় বানাতে পারবেন, আর যদি আপনি কোনো ছোট গলি অথবা মহল্লা দিয়ে বের হন তাহলে এর আকার ছোট করতে পারবেন। ট্রান্সফর্মিং ইউএনও এর ডিজাইন করেছে একজন কলেজ স্টুডেন্ট, যে প্রতিদিন ট্রাফিক জ্যামে আটকে যেত, আর কলেজে যেতে তার লেট হয়ে যেত, আর তাই এই সমস্যা থেকে বের হওয়ার জন্য ট্রান্সফর্মিং ইউএনও এর নির্মাণ করে, যেটা ট্রাফিক জ্যাম থেকে খুব সহজেই বের হতে পারে আর খুব দ্রুত নিজ গন্তব্যে পৌঁছতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।